জীবনে একটা ভুল করবেন, সেই ভুলের মাশুল দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। সেটা আপনি পারিবারিকভাবে ভুল করেন, সামাজিকভাবে ভুল করেন, বা যে কোনোভাবে ভুল করেন, একটি ভুল একটি মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে, একটি ভুল একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একটি ভুল একটি ব্যবসা প্রতিষ্ঠানকে শেষ করে দিতে পারে। কতগুলো কেন বললাম বন্ধুরা, আমরা শুনছি বা আমরা খবর পাচ্ছি যে তুফান সিনেমাটা নাকি কলকাতায় মুক্তি পাবে, মানে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাবে, এবং এটা সেই 28 তারিখে। আমি বলবো একটা বিরাট ভুল, এবং আমি বলবো এটা একটি ভুল, একই ভুল, এই একই ভুলের জন্য তুফান সিনেমাটাকে কিল করে দেওয়া হবে। আপনারা জানেন বন্ধুরা যে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরই পাইরেসি হয়ে যায়। আমরা যেটা বার করেছিলাম প্রিয়তমার সময়, তারা কিন্তু দেয়নি ভারতে, তারা অনেক পরে দিয়েছে, যদিও ব্যবসা করতে পারেনি, কিন্তু তারা পাইরেসির হয়ে প্রিয়তমা কিন্তু অনেকদিন পর রিলিজ করেছিল ওটিটিতে দেবার পর, যার জন্য ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি, কিন্তু প্রিয়তমা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় ব্যবসা করে ফেলেছিল। বাংলাদেশের সিনেমাটার প্রদর্শন একরকম শেষ না করে, মানে কয়েক সপ্তাহ না চালিয়ে, অন্তত 1 মাস না চালিয়ে যদি দেওয়া হয় কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তাহলে ছবিটা পাইরেসি হয়ে যাবে। আমরা এই সুইডেন থেকে দেখেছি জওয়ান ছবি 3 দিনের মধ্যে পাইরেসি হয়ে গেছে, যদিও তেমন কোনো ভালো প্রিন্ট ছিল না, তবু পাইরেসি ইজ পাইরেসি। আমি তুফান কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবো, আপনারা কোনো অবস্থাতেই তুফানকে এখনই 28 তারিখে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করবেন না। আমি খবরগুলো পেয়েছি, বিভিন্ন কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন যে তাদের এখানে তুফান রিলিজ পাচ্ছে 28 তারিখ। ইভেন কি আনন্দবাজারের মতো পত্রিকা একটা নিউজ করেছে তুফান নিয়ে, যে তুফান বাংলাদেশে হ্যাবক সৃষ্টি করেছে, ঝড় তুফান তুলে ফেলেছে এবং কলকাতায় নাকি চলে আসছে। তারা যদিও কোনো ডেটের কথা বলেনি, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলে বেড়াচ্ছেন যে তুফান 28 তারিখে 28th of this month ওয়েস্ট বেঙ্গলে, মানে তথা পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা এবং সমস্ত পশ্চিমবঙ্গে রিলিজ হবে। এটা যদি হয় বন্ধুরা, এই সিনেমাটার যে ব্যবসার একটা টার্গেট আছে, সেই টার্গেট পুরোদিনই পূরণ হবে না, কারণ ছবিটি কলকাতায় গেলেই পাইরেসি হয়ে যাবে, এর প্রমাণ আমরা বহুবার পেয়েছি। কাজে যদি দেয়া হয় তাহলে তারা ভুল করবে, ভুল করবে, ভুল করবে, এবং একটি ভুলের জন্য ছবির যে ব্যবসা টোটাল নষ্ট হয়ে যাবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা কোনো অবস্থাতেই কলকাতায় এই মুহূর্তে সিনেমাটা দিবেন না, সময় আসুক, বাংলাদেশে অন্তত 4-5 সপ্তাহ চলতে দিন, বাংলাদেশের সমস্ত মানুষকে দেখতে দিন, যে হাইপ উঠেছে এই হাইপটা থাকতে দিন। যখন আপনাদের এখানে সিনেমা হলে দর্শক সংখ্যা কমে যাবে, তখন আপনারা চলে যান পশ্চিমবঙ্গে, এতে করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা পশ্চিমবঙ্গে যান, তাহলে মনে রাখবেন একটা বিরাট ভুল করবেন আপনারা। আপনারা 28 তারিখে বিশ্বের অনেক জায়গায় রিলিজ করছেন, এটা খুব সুখের সংবাদ, কারণ মালয়েশিয়া, অ্যারাবিয়ান গালফ, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ক্যানাডা, বিভিন্ন দেশের যারা সাকিব দর্শক আছেন বা বাংলা ছবির দর্শক আছেন, তারা সবাই মুখিয়ে হয়ে আছেন। ওখান থেকে পাইরেসি হওয়ার চান্সেস খুবই কম। আপনাদেরকে আরেকটা কথা বলে রেখে, আপনারা শুধু যখন ছবি রিলিজ করেন বহির্বিশ্বে, আপনারা এই গুটি কয়েক দেশ যেখানে প্রচুর বাংলাদেশি থাকে সেখান থেকে রিলিজ করেন, কিন্তু এর ব্যতীত তো অনেক দেশ আছে যেখানে বাঙালির জনসংখ্যা কম, কিন্তু তারা সিনেমা দেখতে চায়, তারা বাংলা সিনেমা দেখতে চায়, তারা শাকিব খানের সিনেমা দেখতে চায়, তারা রায়হান রাফির সিনেমা দেখতে চায়, তারা টেলিভিশনে দেখতে চায় না, তারা সিনেমা হলে গিয়ে দেখতে চায়। কারণ বাংলাদেশের অনেক দর্শক আছেন যারা কলকাতার ছবি বা বোম্বের ছবি সিনেমা হলে গিয়ে দেখেন, আমরাও দেখেছি, জওয়ান, পাঠান আমরা সিনেমা হলে দেখেছি। আমরা চাই এই সমস্ত দেশে তুফান রিলিজ করা হোক। এর আগে প্রিয়তমা বলুন, রাজকুমার বলুন, কোনো ছবি রিলিজ হয়নি, ছোট আকারে হাওয়া বা করান রিলিজ হয়েছিল, কিন্তু সেটা কোনো পাবলিসিটি ছিল না, অনেকে জানতো না। আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবো, যে বড় বড় দেশগুলো আছে, যে বড় দেশ বলতে যে দেশে বাঙালির সংখ্যা বেশি, শুধু আপনারা সেটাকে টার্গেট করবেন না, ফর ফিউচার যে সমস্ত দেশে বাঙালির সংখ্যা কম, সেখানে একটা ছোট রেন্টাল দিয়ে আপনারা চালাতে পারেন, কারণ ওই দেশগুলোতে যদি ছবিটা চলে আপনারা কিছু টাকাও পাবেন, এবং বাংলাদেশিরা তাদের সিনেমাগুলো উপভোগ করতে পারবে, বাংলাদেশের সাথে তাদের কালচার একাট্ঠা করে রাখতে পারবে। যেমনটি ধরুন আমি সুইডেনে আছি, আমাদের এই স্ক্যান্ডিনেভিয়াতে খুব একটা বাংলাদেশি নেই, আমাদের সুইডেনে সর্বমোট 10,000 আছে, 4-5টা সিটি মিলিয়ে। আমি যদি স্টকম্যান সিনেমাটা চালাই বা আপনি যদি চালান, তাহলে হয়তো 150 লোক হবে, একটি শুই এনাফ, কারণ এখানে 2টি শো চালানো সম্ভব নয়। এখন যদি আপনি বলেন যে 1টি শো চালানোর জন্য আমাকে $5,000 দিতে হবে, তাহলে কে দিবে, কারণ টাকাটা তো আমাদের তুলতে হবে, যারা আনবে, যারা আনবে তারা কিন্তু একটা সিনেমা হলকে ভাড়া নিতে হবে, আবার সিনেমা হল ভাড়া অনেক, এখানে অনেক কস্টলি ব্যাপার। মিনিমাম বাংলাদেশি টাকায় মিনিমাম যদি হয় তাহলে 1 লক্ষ টাকা লাগবে 4 ঘন্টা ভাড়া করার জন্য, তার মানে 10,000 ক্রাউন,
তারপরে আছে অন্যান্য পাবলিসিটি, পাবলিসিটি মিলিয়ে 15,000 crown খরচ হয়ে যাবে। 100 দর্শক যদি দেখে আর সেই টিকিটের মূল্য যদি 200 crown করা হয়, মানে 2,000 টাকা করে হয়, তাহলে 20,000 টাকা উঠবে। তারপরে যারা আনবে তারা খরচপাতি দিয়ে কোনো লাভ করতে পারবে না, কিন্তু সিনেমাটা সমস্ত বাংলাদেশিরা দেখবে। এমন দেশ আছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, এমন অনেক ছোটো ছোটো দেশ আছে যেখানে বাঙালির সংখ্যা কম, যেখানে বাংলা সিনেমা চলে না। আপনারা শুধু সিনেমা চালান, অস্ট্রেলিয়াতে অনেক বাঙালি থাকে, আমেরিকাতে অনেক বাঙালি থাকে, কানাডাতে অনেক বাঙালি থাকে, পর্তুগালে অনেক বাঙালি থাকে, ইটালিতে অনেক বাঙালি থাকে, কিন্তু আপনারা অন্য দেশগুলোকে টার্গেট করছেন না। আমি যারা ডিস্ট্রিবিউশন নিয়েছেন ইউরোপে তাদের রিকোয়েস্ট করছি, আপনারা এই ছোটো ছোটো দেশগুলোকে টার্গেট করেন। প্রতিটা দেশ থেকে যদি ন্যূনতম $1,000-2,000 করে পান, তাহলেও আপনারা অনেক টাকা পাবেন। হয়তো যারা এখানে আনবে তারা ব্যবসা করতে পারবে না, কিন্তু তারা চায় ধীরে ধীরে বাংলা সিনেমা ওই ইউরোপের এই সমস্ত দেশে প্রসারিত হোক, যে সমস্ত দেশে বাংলাদেশিদের সংখ্যা কম কিন্তু তারা দুর্ভাগ্যবশত কোনো সিনেমা রেগুলারলি দেখতে পারে না। এই অভ্যাসটা যদি করে দিই বা কেউ করে দেয়, তাহলে বাংলাদেশিরা যারা আছে এই সমস্ত দেশে যেখানে স্বল্প সংখ্যক বাঙালি থাকেন, তারা কিন্তু বাংলা সিনেমাটা উপভোগ করতে পারবে এবং বাংলাদেশের সিনেমাকে চিনতে পারবে, বাংলাদেশের শিল্পীদের চিনতে পারবে। আর সাকিব খানের যেটা বিরাট ভক্তকুল বা বিরাট দর্শক এখানে আছে, আমি একটা ব্লগ করেছি আপনাদের দেখাবো। অনেকে এই তুফানকে নিয়ে বেশ আলোচনা করছে যে তুফান নাকি খুব ভালো সিনেমা হয়েছে, এটা আনা যায় না। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, আমি বলছি আমি তো আর সিনেমা আনার লোক নই, যারা আনার তাদেরকে তোমরা যোগাযোগ করো। অ্যাকচুয়ালি তুফানে একটা হ্যাবক সৃষ্টি করে ফেলেছে, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই তুফান সম্পর্কে প্রচণ্ড আশাবাদী, ছবির গান এবং টিজ দেখে তাদের মধ্যে একটা হাইপ উঠে গেছে। তারা বলছে যদি তুফান কখনো আসে সুইডেনে, যদি কেউ চালায় বা কোনো সিনেমা হলে যদি কখনো প্রদর্শন হয় একটি শোর জন্য, তাহলে আমরা দেখতে পারবো এবং আমরা দেখতে যাবো যদি আমরা খবর পাই। তো যারা ইউরোপে যারা ডিস্ট্রিবিউশন করছেন তাদের রিকোয়েস্ট করছি, আমি জানি না কে করছেন, যদি কেউ জানেন কে করছেন আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমি তাদের সাথে যোগাযোগ করবো, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন একটা ন্যূনতম মূল্য ধরে ইউরোপের এই সমস্ত দেশগুলো, যে সমস্ত দেশে বাঙালির সংখ্যা কম কিন্তু তারা বাংলা সিনেমা দেখতে চায়, তারা সাকিব খানের সিনেমা দেখতে চায়, সেই সমস্ত দেশে যেন চালানো যায়। আমার এই কন্টেন্টটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনারা যদি একই ভুল করেন, মানে ভারতবর্ষে ছবিটা 28 তারিখে রিলিজ দেন, আমি রায়হান রাফিকে বলছি, আমি আলফাইকে বলছি, আমি চরকিকে বলছি, তাহলে আপনারা বিরাট ভুল করবেন। আপনারা যে ব্যবসা টার্গেট করেছেন, যেভাবে দোকান চলছে, বিরাটভাবে বাধাগ্রস্ত হয়ে যাবে। যদিও আমরা জানি SBF আপনাদের সাথে জড়িত, তারা চাইবে সিনেমাটা ইন্ডিয়াতে চলুক, তাদেরও ফিনান্সিয়াল বেনিফিটের ব্যাপার আছে, কিন্তু আমি বলবো অন্তত 4টি সপ্তাহ বাংলাদেশে ছুটিয়ে ব্যবসা করুন। বাংলাদেশে 4টি সপ্তাহ ব্যবসা করার পর আপনাদের ঘরে যখন একটা বিরাট অ্যামাউন্ট ঢুকে যাবে, তারপর দিন না, আর বাংলাদেশের সমস্ত মানুষের তখন দেখাও হয়ে যাবে, তখন চালান না তুফান। দয়া করে 28 তারিখ ভারতবর্ষের সাথে রিলিজ করবেন না, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। ওই যে প্রথমে বললাম, একই ভুল একটি জীবন নষ্ট করে দেয়, একই ভুল একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কাপুত করে দেয়, একই ভুল একটা মানুষের জীবনকে তছনছ করে দেয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।